নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কোপ্তা কারি আমি কেমন করে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে তৈরি করা শুরু করি। এখানে আমি দুটো কাঁচকলা আর একটা আলু কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই কাঁচকলা আর আলু দিয়ে আমি কোপ্তা তৈরি করব, তার মধ্যে চিংড়ি মাছও দেব। প্রথমে আমি এই আলুর খোসাগুলো উঠিয়ে নিচ্ছি। আলুর খোসা আর কাঁচকলার খোসাগুলো সব উঠিয়ে নিলাম। ভালো করে আমি এটা দিয়ে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিলাম, দিয়ে দিচ্ছি সামান্য নুন, হাফ চামচ ধনের গুঁড়ো, আর সামান্য একটু জিরের গুঁড়ো, আর সামান্য লঙ্কার গুঁড়ো। ছোট্ট একটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, তার মধ্যে হাফ চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি। আদাও দিয়ে দিচ্ছি হাফ চামচ, রসুন হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ। সব ভালো করে মেখে নিচ্ছি। চারটে চিংড়ি মাছ আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, একদম ছোটো করে কেটে নিয়েছি। নিয়ে এখন আমি আবার চিংড়ি মাছ দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে চিংড়ি মাছ দিয়ে মিশিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি বড় চামচ দু চামচ ময়দা। ময়দা দিয়ে আবার ভালো করে মেখে নেব। ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এই সাইডে রেখে ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। বেশি করে তেল দিয়ে দিয়েছি, কোপ্তা ভাজার মতো তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম করে নিয়েছি। প্রথমে আমি একটা দিয়ে দিচ্ছি, যদি তেলে দিলে ফেটে যায় তাহলে আবার একটু ময়দা মেশাবো। ফাটেনি কিন্তু, খুব সুন্দর বড়াটা হয়েছে। এখন আমি সব গোল গোল করে দিয়ে দিচ্ছি। ওপর নিচ করে এরকমভাবে নাড়াচাড়া করে দেখুন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর কালার এসছে। এখন আমি উঠিয়ে রাখছি। বাকির পকোড়াগুলো আমি এইভাবেই ভেজে নিচ্ছি। এই কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে রাখছি। একটা আলু আমি এইভাবে পিস করে নিয়েছি, একটা আলুকে আমি আট পিস করে নিয়েছি। এবার আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ নিয়েছি আদা পেস্ট। আমি একটু সামান্য জল দিয়ে রেখে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিলাম। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আলু উঠিয়ে রাখছি। কড়াইতে অনেকটা তেল মনে হচ্ছে, আমি উঠিয়ে রাখছি। এখানে আমি দু চামচের মতো তেল রাখলাম। তেল গরম হয়ে গেছে, আমি ওভেন কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। জিরেটা একটু নাড়াচাড়া করে আমি এখানে একটা ছোট পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, হাফ কোপ্তায় দিয়েছি, হাফ এখানে দিয়ে দিলাম। রসুনও হাফ চামচ কোপ্তায় দিয়েছি, হাফ চামচ এখানে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে দুটো তেজপাতাও দিয়ে দিলাম। বেশ পেঁয়াজ রসুনটা বেশ সুন্দর গন্ধ দিয়েছে। এখন আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এই মশলার বাটিতেই সামান্য একটু জল মিশিয়ে দিয়ে দিলাম জলটা। খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। হাফ টমেটো দিয়ে দিলাম, দিয়ে টমেটো ভালো করে মিশিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু হাফ চামচেরও কম একটু চিনি দিলাম। ভালো করে মশলার সাথে নুন চিনি মিশিয়ে টমেটোটা ভালো করে গলে গেলেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন মশলার গা দিয়ে কিন্তু একদম তেল বেরিয়ে এসছে। এখন আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আবার একটু ওপর নিচ করে ভালো করে আর একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
মশলা আলুর সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এই বাটিটা হাফ বাটি জল দিচ্ছি। জল দিয়ে মশলাটা ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আরও হাফ বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এখন ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঝোল ফুটছে। আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। একটা আলুকে 8 পিস করেছি, পাতলা পাতলা করে কেটেছি। আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আলু সেদ্ধ হতে সময় লাগবে না। এখন আমি ওভেন কমিয়ে এই কভারটা দিয়ে দিলাম। এভাবে আলুগুলো একটু সেদ্ধ করে নেব। এখন কভারটা উঠিয়ে দেখছি, ওভেন বাড়িয়ে দিলাম। একটু ঝোলটা ওপর নিচ করে একটু আলুগুলো দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ভালো করে ফুটছে। এখন এখানে ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝোলের সঙ্গে ভালো করে কোপ্তাগুলো মিশিয়ে দিচ্ছি। একটু ফুটিয়ে নেব। কোপ্তা আবার খুব ঝোল টেনে নেয়। এখন এখানে আমার এতটা ঝোল আছে, কোপ্তা টেনে নিলেও ঝোলটা থাকবে। একটু ভালো করে ফুটিয়ে নিই। আমি গরম মশলা বেটে নিয়েছি। 1 চামচ গরম মশলা আমি বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল কোপ্তা। কাঁচকলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে কোপ্তা তৈরি হয়ে গেল। লাস্টে একটু ঘি দিয়ে দিলে আরও ভালো হয়। আমার কাছে ঘি ছিল না বলে আমি আর ঘি দিইনি। এখন আমি ওভেনটা অফ করে দিলাম। দিয়ে কভারটা আমি দিয়ে দিলাম। আমি সার্ভ করে দেখাবো। এখন কোপ্তা আমি সার্ভ করে দেখাচ্ছি। কভারটা উঠিয়ে দেখুন কত সুন্দর হয়েছে কোপ্তা। এখন আমি এই সাইডে রেখে এই বাটিতে আমি ঢালছি। এরকম একটা কোপ্তা তৈরি করে নিলে কি কোপ্তা দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যায়। রুটি দিয়েও ভালো লাগে, আবার ভাত দিয়েও ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে কোপ্তা। ঝোলটাও এরকমই থাকবে, এতটাই থাকবে। তৈরি হয়ে গেল কাঁচকলা দিয়ে, চিংড়ি দিয়ে কোপ্তা কারি। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।